তিনটা নিরাপত্তা রক্ষীকে নিয়ে ড্রাইভার আমি ছিলাম, গাড়ি নিয়ে 3 নম্বর ওয়ার্ডে যাচ্ছিলাম। হঠাৎ আমার একটা সিকিউরিটির কাছে ফোন এলো যে সিকিউরিটি ক্লোজ করে দেওয়া হয়েছে, চলে আসো। তো আমাকে বলে স্যার সিকিউরিটি ক্লোজ করে দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে, ওখান থেকে বাড়ি ফিরে মানে অফিস এলাম, অফিসে এসে সিকিউরিটিতে পাঠিয়ে দিল। 3 জন ছিল, একটা তো জ্যোতিবাবুর আমল থেকে ছিল, তারপর বুদ্ধবাবুর আমলে বাড়িয়েছিল, তারপর আমি যখন মন্ত্রী হলাম তখন আরেকটু বাড়িয়েছিল। এই অবস্থায় অনেকে প্রমোশন হয়ে চলে গেছিলো। নিয়ম তো হলো যদি কেউ প্রমোশন নেয়, কেউ মারা যায়, তার প্রোভাইড করতে হয়। আমাদের একদম আর্লি মর্নিংয়ে সকালবেলা মর্নিং ওয়াক করতে বেরাই, ডিএসের কাজকর্ম, খেলাধুলো এগুলো দেখি আমি, তো তখন থাকে ওরা। তারপর যদি আমি বাড়ি ঢুকে আবার পাঠিয়ে দিই, আবার ওরা টান টান করেছে, আমি যখন বেরোই আবার থাকে। কাউকে জানাননি যে সিকিউরিটি আপনার? আমি সব জায়গায় জানিয়ে দিই।